দর্শকবৃন্দ, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। শুরু করছি এই পর্বটি। এই পর্বে আলোচনা করব শমীবৃক্ষতলে অর্জুনের পূর্বাভাস ধরন, বিরাট রাজার স্বগৃহে আগমন, উত্তর প্রতীক যুদ্ধ বৃত্তান্ত বর্ণনা, বিরাট সিংহাসনে দ্রৌপদী যুধিষ্ঠিরের উপবেশন, উত্তরার সহিত অভিমন্যুর বিবাহ এবং ব্যাস বর্ণনা ও ফলশ্রুতি কথন। শুরু করছে শমীবৃক্ষতলে অর্জুনের পূর্বাভাস ধরন। তবে শমীবৃক্ষতলে গেলেন অর্জুন, পূর্বপদ বাঁধি রাখে সব ধনুর্গুণ, দুই করে শঙ্খ দিয়া শ্রবণে কুণ্ডল, কিরীট রাখিয়া বেণী করেন কুন্তল, হনুমন্ত ধ্বজ গেল আকাশেতে চলি, সারথি হইয়া পার্থ নীল করিয়ালি, উত্তরে চাহিয়া দেখে বলে ধনঞ্জয়, তব সভার মধ্যে পঞ্চপাণ্ডব আছয়, লোকে যেন নাহি জানে এসব বচন, পিতার অগ্নিতে এই কহিবে কথন, বাহুবলে জেনিলাম সব গুরুগণ, ভীষ্মদ্রোণ কৃপতগণ সহদুর্যোধন, পিতার সম্মান হবে লোকেতে পৌরুষ, রাজ্যিত লোক তব ঘুষি পেগে যশ, উত্তর বলিল ইহা কিমাতে হইবে, কহিলে কি লোহে ইহা প্রত্যয় করিবে, যে কর্ম করিলে তুমি আজিকার রণে, তোমা বিনা করে হ্যান নাহি ত্রিভুবনে, আমি করিলাম ইহা কহিবে সম্মুখে, পশ্চাতে হইলে ব্যক্ত হাসিবেগ লোকে, প্রকাশ করিয়া আমি কহিব পিতারে, পরকার পর্যন্ত কেহ না জানে তোমারে, তবে পার্থ কহিলেন যাব সন্ধ্যাকালে, জয়বার্তা দেহ এক পাঠায় গোপালে, রণজয়বার্তা তবে দিবে অন্তঃপুরে, তবে হেতু আছে সব চিন্তিত অন্তরে, উত্তর দূতেরে তরে করেন প্রেয়ন, মহাগতি দূতপুরে চলিল তখন, মহাভারতের কথা পর্ণী দেখে পারে, যেন ভেলা বাঁধি চাহে সিন্ধু তরি বাড়ে, সুতমাত্র কহি আমি চর্চিয়া পায়ার, সাধুজন চরণতে বিনয় আমার, সাধুলোক কোন কথা সর্বলোকে কয়েক গুণ বিনা, অপগুণ সাধু নাহি লয়, অতএব করি আসা মোড়ে সাধুজনে, মূর্খজন নাহি ক্ষমা দিবে নিজ গুণে, কাশীরাম দাস কহে সাধুজন পায়, পাইব পরম পদ যাহার কৃপায়। শেষ হলো শমীবৃক্ষতলে অর্জুনের পূর্ববেশ ধারণ। শুরু হচ্ছে বিরাট রাজার স্বগৃহে আগমন। হেথায় বিরাট রাজা ত্রিগর্তে চিনিয়া বাদ্য কোলা হলে দেশে উত্তরিল গিয়া, অন্তপুরে প্রবেশিল বিরাট ভূপতি, আগুসারে নীল আসে যত যুবতী, একে একে প্রণামিল যত সেনাগণ, কন্যাগণ উত্তরে না দেখে রাজা বলিছে বচন, কি করেন নাহি দেখে কুমার উত্তর, রানী বলে বার্তা নাই জানো নরবর, তুমি গেলে ত্রিগর্তের যুদ্ধেতে যখন, উত্তরে কৌরব আসি বেরিল গোধন, গোপেরে আসিয়া তবে দিল সমাচার, শুনে যুদ্ধে চলি গেল উত্তর কুমার, দ্বিতীয় নাহি করতি সারথি না ছিল, সারথি করিয়া বৃহন নলাপুত্র গেল, ইহা শুনি নরপতি শিরে হানে ঘাত, বিস্ময় মানিয়া চিন্তে মুখে দিয়া হাত, এমতো কুবুদ্ধি কেন পুত্রের হইল, কুরু সৈন্য মধ্যে পুত্র একারণে গেল, যেই সৈন্য ভীষ্মদ্রোণ দুর্যোধন, ইন্দ্রজিনী বারে পারে এক একজন, হেন সৈন্য মধ্যে যুদ্ধ করিবে একক, তাহাতে কহি সারথি বৃহন নলা নপুংসক, এহেতু আমার চিত্তে হইতেছে ত্রাস, বৃহন নলা কহিল যাত্রা লোকে উপহাস, যত যোদ্ধাগণ সবে যাব শীঘ্রগতি, হয় শিরথি মামুষ অথেক সারথি, এতক্ষণ চিয়ে কেউ না চিয়ে না জানি, শীঘ্র শুভ্র শুভ বার্তা মোড়ে পাঠাবে এক শুনি, এতে বচন রাজা বলে ভার ভার, শুনিয়া উত্তর দিল ধর্মের কুমার, চিত্তা না করিহ রাজা উত্তরের প্রতি, মহাবুদ্ধি বৃহন্নলা আছয় সারথি, যদি সাথে আনে তে বিন্দাদি কৌরব, বৃহন্নলা সারথির নাহি পরাভব, এই রূপে বিরাটের কহে ধর্মসূত, হেনকালে উপনীত উত্তরের দূত, পূর্ণমিয়া নৃপ বলে বড়ে জোর করে, উত্তর কুমার রাজা পাঠাইল মোড়ে, কুরু সৈন্য জিনিয়া গোধন ছড়াইল, রণে পঙ্গ দিয়া গুরুগণ পলাইল, আসিছে সারথি সহ কুমার উত্তর, মোড়ে পাঠাইয়া দিল জয় সমাচার, শুনিয়া আনন্দে মোহে বিরাট নৃপতি, ধর্মপুত্র তবে কহিছেন তার প্রতি, পরভাগ্যে নৃপসুখ বৃন্দ শুনিলে, তবে পুত্র কুরু সৈন্য জিনিলে খেলে, পূর্বে কহিয়াছে বৃহন্নলা আছে যেথা, কৌরবে জিনিবে ইহা বিচিত্র কি কথা, তবে রাজা আজ্ঞা দিল মন্ত্রী গণপতি, দ্রুতগণে পুরস্কার কর শীঘ্রগতি, কুলের দীপক মম কুমার উত্তর, কৈরচনে যোদ্ধাজি জিনে একেশ্বর, তার আসিবার পথ কর মনোহর, উচ্চ নিজ কাঠি সব কর সমসর, দিব্য দিব্য গন্ধবৃক্ষ রূপহ দুসারি, মঙ্গল বাজনা কর নাচুক নরনারী, যতে কুমার যাহ সুসজ্জ হইয়া, আগুবাড়ি উত্তরের আনসবে গিয়া, উত্তরাদি কন্যা যত যাহ শীঘ্রতর, বৃহন্নলে আনসবে করিয়া সাধার, এতে রাজার আঙ্কা পেয়ে মন্ত্রীগণ রূপ আজ্ঞা মত কাজ করিল তখন, হৃষ্ট হয়ে বলে রাজা চাহি ধর্মকারী, খেলিব সম্প্রতি শীঘ্র আনা বাসাসারি, ধর্ম বলিল রাজা না এই সময় হর্ষকাল পাশাতে যে চিত্ত স্থির নয়, বিশেষ দেবন ভালো নহে অনুক্ষণ, সর্বকার্য নষ্ট হয় পাশার কারণ, লক্ষ্মী ভ্রষ্ট রাজ্য নষ্ট শত্রু হয় বলি, নানা মতো দুঃখ লোক পাশা খেলি, শুনিয়া সুমি পাণ্ডবের বিবরণ, এই পাশা হেতু হারাইল রাজ্যধন, বিরাট করিল কঙ্কন কখনো বুঝিয়া, কোন শত্রু আছে বিরোধে আসিয়া, রাজ্য প্রবর্তী করু রাজ দুর্যোধন, হেনজনে জিনিলে কামার নন্দন, ভুবন মণ্ডলে এই শব্দ প্রচারিল, পৃথিবীর রাজা শুনি ভয়স্তব্ধ হইল, আর কোন জন আছে পৃথিবীর ভিতরে, হইয়া আমার বৈরি যাবে জম ঘরে, যুধিষ্ঠির বলিলে রাজা উত্তম কহিলা, কিন্তু কি ভয় কৌরভে যার আছে বৃহন্নলা, এত শুনি রোষ ভরে বিরাট নৃপতি, দুই রক্ষু চক্তবর্ণ কহে কঙ্কপতি, কুলের তিলক মম উত্তর কুমার, সংগ্রামে চিনিল সেই কুল নরবর, এত একবার তার তুই নাকুংস গুণ, বৃহন্নলা কৃপে বাঁকানিস পুনঃ পুনঃ, কোন ছাড় বৃহন্নলা বাঁকানিস তারে, তার মতো কতজন আছে মমপুরে, কেবল সহায় মাত্র হইল সংগ্রামে, কোন গুণে ধন্যবাদ দিস নরধামে,
শোভনে শুনিতে যোগ্য সেই কথা কয় নহে, পুনঃ পুনঃ কহিছিস কহ দেহে সহে। মম কথা কঙ্কনা ইশুন ভালো মতে, কি মতে এ ভাষা কহ আমার অগ্রেতে। কহিতে কহিতে রাজা হইল প্রথমতি, হাতেতে আছিল পাশা মারে সিংহগতি। অক্ষপাটি বহারিল রাজার বদনে, ফুটিয়া শোনিত বাহিরায় সেইখানে। অক্রদি অজাতশত্রু ধর্মের নন্দন, দুই হাতে নিজ রক্ত ধরেন তখন। নিকটে আছিলা কৃষ্ণ বুঝি অভিপ্রায়, হেমপাত্র শীঘ্র লয়ে রাজারে যোগায়। সেই পাত্র করি রাজা ধরেন শোনিতে, নাদিলেন তাহা যত্নে ভূমিতে পড়িতে। এনকালে দ্বার উত্তর আগত, দাঁড়িয়ে বলিলেন নিপে জানাও তরিত। উত্তরের আজ্ঞা পেয়ে দাঁড়ি শীঘ্র গতি, করজোরে বার্তা কয়ে মৎস্য রাজপতি। অবধান নরপতি শুভ সমাচার, বিহন্নাল সহ এল উত্তর কুমার। তব আজ্ঞা হেতু রাজা আশয়ে দুয়ারে, আজ্ঞা হইলে ভাটিবে না সে তোমারে। বার্তা পেয়ে নরপতি কহে হরসেতে, বৃহন্নাল সহ পুত্রহান তরিতে। বিরাটের আজ্ঞা পেয়ে চলিল সারথি, নিকটে ডাকিল তারে ধর্ম নরপতি। নিঃশব্দে ডাকেন রাজা সারথির কানে, শৃঙ্খ গিয়ে আনো তুমি রাজার নন্দনে। বৃহন্নালা হিতায় না আনো কদাচন, সাবধানে কহিবে না হও বিশ্রাম। সারথি শূন্য করে তবে সেই সেখানে, কুমারে বলিল চলো রাজা সম্ভাষণে। বৃহন্নালা এবে জাগা পুনার স্থানে, একেশ্বর চলো তুমি রাজ সম্ভাষণে। বৃহন্নালা যাইবারে কঙ্কের বারণ শুনিয়া করেন পার্থস্থানে গমন। উত্তরে লইয়া দাঁড়িয়ে গেল সেই ঘন, বাপে নমস্কারই চাহি ধর্মের বদন। রক্তধারা বয়ে মুখে দেখিয়া কুমার, সম্ভ্রমে বাপেরে বলে হয় চমৎকার। কহ তা তো কেন দেখি হেন বিপরীত, ভূমিতে বসিয়া কঙ্ক কেন বিষাদিত। মুখে রক্তধারা বহিতে কি কারণ, কি বা হেতু কহ তা তো হইল এই মন। মৎস্যরাজ বলে পুত্র স্নেহ কারণ, তোমার প্রশংসা আমি করিছি যখন। তোমার প্রশংসা কঙ্ক করি অবহেলা, পুরো কোনো বলে ধন্য ক্লিব বিহন্নলা। এই হেতু চিত্তে ক্রোধ হইল মনোমাতাত, অক্ষপাটি বহরিণ হইল রক্তপাত। উত্তর বলিল তাতে কুকর্ম করিলে, সামান্য ব্রাহ্মণ বলে কঙ্করে জানিলে। এখন ইহার যদি শান্ত না করিবে, নিশ্চিত জানিয়ে তাতে সর্বনাশ হইবে। ইন্দ্রজম বৈরী হইলে আছে প্রতিকার, কঙ্ক ক্রোধ হইলে রক্ষা নাহি কোথাহার। শীঘ্র উঠতাত আগে প্রবোধ কঙ্কেরে, যে মতো চিত্তেতে ক্রোধ না জন্মে তোমারে। পুত্রের বচনে রাজা উঠি শীঘ্র গতি, বিনয় পূর্বক কহে ধর্ম রাজপতি। অনেক স্তবন রাজা কহিল কঙ্কেরে, অত্যন্ত অজ্ঞান আমি ক্ষমত আমারে। ধর্ম বলিলেন ব্যস্ত না হও রাজন, তোমারে আমার ক্রোধ নাহি কদাচন। আমার হইলে ক্রোধ পূর্বে হইত, এখনো তোমাতে ক্রোধ নাহি কদাচিত। পূর্বেতে তোমারে ক্ষমা করেছি রাজন, অক্ষপাটি যেই কালে করিলে ঘাতন। আমার লড়াটে যেই শুনিতে বহিল, যতজন পূর্বক রক্তপাতে ধরা গেল। শনির যদ্যপি যেই পুটিত ভূতলে, তবে রাজ্য সহ নাহি থাকিতে কুশলে। আমার শনিতে বিন্দু যেই স্থলে পড়ে, সেই স্থলে রাজা প্রকাশ সকলেই মরে। উত্তর বলিল তাতে কঙ্ক দয়াবান, কঙ্কের ক্ষমাতে হইল সবার কল্যাণ। যখন সারথি মরে আনিবারে গেল, বিহন্নলা আসিবারে কঙ্ক নিষেধিল। বিহন্নলা যদি শনি দেখিত, তবে সে জনকবর অনর্থ ঘটিত। মহাভারতের কথা অমৃত আর নব, তাহার প্রসাদে জীব তরে ভবার নব। শেষ হলো বিরাট রাজার স্বগৃহে আগমন। শুরু হচ্ছে উত্তর কর্তৃক যুদ্ধ বৃত্তান্ত বর্ণনা। তবে মৎস্য নরপতি চাহিয়া কুমার, জিজ্ঞাসিল কহ দাদ যুদ্ধ সমাচার। যে কর্ম করিলে তুমি অদ্ভুত সংসারে, দুর্ধর্ষ যে কুরু সৈন্য চিনিলে সমরে। তোমার সমান পুত্র নহিলে নহিবে, তোমার মহিমা যশ সংসারে ঘষিবে। কহ দাদ কিরূপে চিনিলে কুরুগণে, কর্ণ মহাবীর বলে বিখ্যাত ভুবনে। দেব দৈত অগ্রেজার যুদ্ধে নয় স্থির, কিরূপে চিনিলে হেন কুরু মহাবীর। দ্রোণগুরু বলে চিনি প্রতাপে অপার, ক্রোধ কইলে চিনিবারে পারয়ে সংসার। কালাগ্নি সমান শিক্ষা বিশ্ব মহাবীর, অশ্বত্থামা কৃপাচার্য দুর্জয় শরীর। কিরূপে কইলে যুদ্ধ তাসবার সহ, প্রত্যেকের সব কথা শুনি মরে কহ। ধন্য ধন্য পুত্র তুমি কুলের দীপক, বড় ভাগ্যবান আমি তোমার জনক। উত্তর বলিল তাত করো অবধান, এখন সমরে আমি করিল পরিহান। বহু সৈন্য দেখি চিত্তে লাগিহান, মোর ভয় হেন কালে আসে এক দেবের তনয়। আপনি হইয়া রথি করিলে গ্রহণ, কুরু বল রণে সেই জনিলে তখন। অদ্ভুত তাহার কর্ম নাহি দেখি শুনি, এক মুখে কি কহিব তাহার কাহিনী। লণ্ড ভণ্ড করিলে অপ্রমিত সে না, যত করিল তত কি করে গণনা। দয়া করি তোমার আমার কটম সংকটেতে তাড়ি, কুরু সৈন্য হইতে গবি দিলেন উদ্ধারি। নাহি জানিয়াছি আমি কুরু সৈন্যগণ, নাহি মুক্ত করিয়াছি একটি কথন। শুনিয়া বিরাট কহে কহপুত্র মোড়ে, কি হেতু সে দেবপুত্র ডাকিল তোমারে। কোথায় নিবেশ তার গেল কোথাকারে, দেখিতে কি কবু নাহি পাবো আমি তারে। উত্তর বলিল তাতে এসে এই দেশে, আজে কিংবা কালে কিংবা তৃতীয় দিবসে। এটা আসিবে সেই দেবের নন্দন, শুনিয়া বিরাট হন আনন্দিত মন। অন্তপুরে যান পার্থসুক যথা কন্যাগণ, উত্তরাকে দিল যথা অনিল বসন। যাহা যা নিবাসস্থানে নিবাসিল গিয়া, কাশীদাস কয়ে কৃষ্ণ পদ্ধে আইয়া। যথনে ধ্যায় সাধু যাবে নিরবধি, যাদের কুলেতে সেই দয়াময় নিধি। জলধর কান্তি মুখ চন্দ্রে অখণ্ডিত, অমল কমল চক্ষু বরণ নিন্দিত। মকর কুণ্ডল কর্ণে কর্ণ, মস্তকে মুকুট বান্ধুলি বরণ, ওষধর করপুর। যে মুখে দর্শন জন্মপাপ জন্মপাপ খণ্ডে, জলালোক ভয় খণ্ডে আর যমদণ্ডে। শেষ হলো উত্তর কর্তৃক যুদ্ধ বৃত্তান্ত বর্ণনা। শুরু হচ্ছে বিরাট সিংহাসনে দ্রৌপদী সহ যুধিষ্ঠির উপবেশন। রজনীতে পাণ্ডবেরা মিলিল ছয়জন, জিজ্ঞাসেন অর্জুনের ধর্মের নন্দন। শুনিলাম বহু সৈন্য
যুদ্ধেতে মারিলে পরকার্যে কেন এত জ্ঞাতিবোধ করিলে? অর্জুন বলেন, অবধারণরনাথ দুর্যোধন দোষী হইন হইল নিপাত, এতে নর্গতি পেয়ে শান্ত নাহি হয় নাহি দিবে রাজ্য রহণ করিবে নিশ্চয়। যুধিষ্ঠির কহেন, কি প্রকারে জানিলে? না দিবে সে রাজ্য তোমা কোন জন বলে? পার্থ বলে, অস্ত্রমুখে জিজ্ঞাসীন দ্রোণে, না করিবে সন্ধি জানি দ্রৌপদীর বচনে, শুনিয়া ধর্মের পুত্র বিষণ্ণ বচন, এ কর্ম করিলে ভাই কিসের কারণ? না জানি অজ্ঞাত শেষ কতদিনে হয়, ইতিমধ্যে কি প্রকারে দিলা পরিচয়? কহ সহদেব, শীঘ্র গুনিয়া পঞ্জিকা, দ্বাদশ বৎসর শেষ অজ্ঞাতের লেখা, অজ্ঞাত বৎসর শেষ যদি কিছু থাকে তবে মোরা পুনরায় যাব অরণ্যেতে। সহদেব বলে, প্রভু হইয়াছে শেষ চতুর্দশ বৎসরের বিংশতি প্রবেশ, নিয়ম হইল পূর্ণ পূর্বের নিকট নির্ণীত, তব আজ্ঞা হইতে আছে ইহা হইতে উদিত। যুধিষ্ঠির মহানন্দে কহে সহদেবে, শুভদিন সমুদিত কবে ভাই কবে? সহদেব কহিলেন, করিয়া অগণন আষাঢ় পূর্ণিমা তিথি দিন শুভক্ষণ, নক্ষত্র উত্তরাষাঢ়া ইন্দ্র নামে যোগ, বৃহস্পতি বাসরেতে মাস অর্ধভোগ। সহদেব বাক্যে ধর্ম হলেন সম্মত, যথাস্থানে জানসবে নিশা অর্ধগত, তদন্তরে তাহার দ্বিতীয় দিনান্তরে পূর্ণতীর্থে স্নান করি পঞ্চসহদরে, দিব্য অস্ত্র অলঙ্কার করণ ভূষণ, মুকুট কুণ্ডল হাগের অঙ্গদ কঙ্কন, বিয়ার রাজার সাজ সিংহাসন উপরি, শুভ লগ্ন বুঝি ভাবে বসে ধর্মকারী, বাম ভাগে বসিলেন দ্রুপদ দুহিতা, দক্ষিণে দেবিকদরে ধরে দণ্ড ছাতা, ক্রোজরে পুরভাগে রহে ধনঞ্জয়, চামড় ঢোলায় দুই মাদৃত নয়, ইন্দ্রকে বেরিয়া যেন সভে দেবগণ, ভাতৃসহ যুধিষ্ঠির সভেন তেমন, সভাতে রাজার যত সহপাল ছিল দেখো শীঘ্র গিয়া। মৎস্য রাজারে কহিল, শুনিয়া বিহার রাজা ধাই ক্রোধ ভরে, সুপার্শক মদিরক্ষ দেখে সঙ্গে সহদরে, শ্বেত শঙ্খ আসে ধনী রাজার মন্দন, কুমার উত্তর শুনি ধায় সেই ক্ষণ, যত মন্ত্রী সেনাপতি পাত্র ভিত্তক্ষণ, ভাতা শুনি ধেয়ে সবে আসিল তখন, পাণ্ডবের দেখি সবে বিস্ময়ে মগন, পঞ্চকোটা ইন্দ্র যেন হয়েছে শোভন, জলদগ্নি সমতেজ পাণ্ডবে দেখিয়া, মুহূর্তেকে রহে রাজা সম্ভিত হইয়া, উত্তর পড়িল কত দূরে ভূমিতলে, কৃতাঞ্জলি প্রণমিয়া স্তুতিবাক্য বলে, দেখিয়া বিহার রাজা কুপিত অন্তর কঙ্কের চাহিয়া বলে, কর্কশ উত্তর হে কঙ্ক গৃহে দুতব, এন ব্যবহার কি মতে বসিল তুমি আসনে আমার, অনুগ্রহ করি তোমা সকটি সভাসদ, এবি ইচ্ছা হইল মোর নিচে রাজপদ, না বুঝিয়া বসিল অবিদ্যমানে মোর, আমার সম্ভ্রাম বিদ্যমানে নাহি তোর, আর দেখো মহাশ্চর্যে সব সভা জানে, শৈরেন্দ্রে বসাইলে আপনার বামে, মোর ভয় নাহি কিছু নাহি লোকলাজ, পরস্ত্রী লইয়া বসে রাজসভা মাঝ, কহবৃহ নলা কেন অন্তপুর ছাড়ি, কঙ্কের সম্মুখে দাঁড়াইলে কর জুড়ি, হে বল্লব সুপকার তোমার কি কথা, কার বাক্যে কঙ্ক করে ধরো তুমি সাদা, অশ্বপাল গোপালের কিবা অভিপ্রায়, এ উদহে কঙ্কের কেন চামড় ঢুলায়, হে শৈরিন্দ্রী জানিলাম তোমার চরিত্র, গন্ধর্বের ভার্যা তুমি পরম পবিত্র, এখন কঙ্কের সহ কেন ব্যবহার, নাহি লজ্জা ভয় কিছু অগ্রেতে আমার, বাপের বচনে উত্তর ভীত মন, আঁকি চাপি জনকেরে করে নিবারণ, কুমারের ইঙ্গিত না বুঝিল রাজন, উত্তরে চাহিয়া বলে সকরুদ বচন, কহ পুত্র তোমার এ কেমন চরিত, মোর পুত্র হয়ে কেন এমত অনিত, কঙ্কেরে অগ্রেতে করিয়াছি জোর হাত, মুখে স্তুতি বাক্য ঘন ঘন প্রণিবাদ, আমা হইতে শতগুণে কঙ্কেতে ভকতি, নহিলে হে কর্ম করে তা কাহার স্বগতি, পুনঃ পুনঃ নরপতি কহে কটুত্তর, কোপেতে কম্পিত কহে বীর বিকদর, নিষেধ করেন ধর্ম ইঙ্গিতে ভীমেরে, হাসিয়া অর্জুন বীর কহিছেন ধীরে, যা বলিলেন নরপতি মিথ্যা কিছু নয়, তোমার আসন নাহি এর যোগ্য হয়, যে আসনে ত্রিভুবনে সবে নমস্কারে, ইন্দ্র সমজম বরুণাগত পরম শরণাগত ডরে, যে আসনে নিরন্তর বসে যেই জন, কিমাতে তাহার যোগ্য হয় এই আসন, অন্ধক কৌরব বৃষ্ণী আজি ভোজ ভোজ আদি করি, সপ্তবিংশ সহ সুখে খাটেন শ্রীহরি, সব পৃথিবীতে যত বৈশ রাজরাজেশ্বর, ভয়কে স্মরণ লইয়া দিয়ে রাজকর, দশ কোটি হস্তি যার প্রতিদার রাখে, দশরথ পদার্থিক কার শক্তি দেখে, দানিতে দরিদ্র নহি রহে পৃথিবীতে, নির্ভয় অদক্ষী প্রজা যার পারণেতে, অষ্টাদশ সহস্রতি যার নিত্য নিত্য ভুঞ্জে ঘরে, যে দ্রব্য যাহার ইচ্ছা পায় সর্বনরে, ভীমার্জুন পৃষ্ঠভাগ রক্ষিত যাহার, দুই ভিতে রামকৃষ্ণ মাদুল কুমার, পাশাতে যে রাজ্য দিয়া ভাই দুর্যোধনে, দ্বাদশ বৎসর ভ্রমিলেন তীর্থবনে, হেন রাজা যুধিষ্ঠির ধর্ম অবতার, তোমার আসন যোগ্য হয় কি হার, শুনিয়া বিহার রাজা মানে চমৎকার, সভ্রমে অর্জুনে জিজ্ঞাসিল আরবার, ইনি যদি যুধিষ্ঠির ধর্ম অধিকারী, কোথায় ইহার চার আর সহচারী, কোথায় দ্রুপদ কন্যা কৃষ্ণা গুণবতী, সত্য কহ বিহন্নলা এই ধর্ম যদি, অর্জুন বলেন এই দেখো নরপতি, তব শুভকার সেই বল্লভ খেয়াতি, যাহার প্রহারে যক্ষ রাক্ষস কম্পিত, সিংহ ব্যাঘ্র মল্ল আদি তোমার বিধিত, মারিল কিচকে যেই তোমার শ্যালক, এই দেখো বিকদর জ্বলন্ত পাবক, অশ্বপাল গোপালক যেই দুই জন, সেই দুই ভাই এই মাদ্রী নন্দন, এই পদ্মপলা সাক্ষী সুচারু হাসিনী, পাঞ্চাল রাজার কন্যা নাম যজ্ঞসেনী, যার ক্রোধে শত ভাই কিচক মরিল, কই শৈরিন্দ্রী বেশি তব গৃহেতে বঞ্চিল, আমি ধনঞ্জয় ইহা জানাহ রাজন, শুনিয়া বিরাট রাজা বিচলিত মন, উত্তর বলয়ে তবে করিয়া বিনয়, তব ভাগ্য দেখো তা তো কখনই না যায়, বঞ্চু ভাই আর কৃষ্ণ আজ্ঞা পড়ি তা তো, বৎসরে তব গৃহে বঞ্চিল অজ্ঞাত, মহাবল কিচকে রেহালায় মারিল, শ্বশুর মারে ধরিয়া নি তোমা মুক্ত কইল, অপ্রমিত কুরু সৈন্য সাগরের ধায়, তরিলাম যেই কর্ণধারীর সহায়, ভুজবনে জিনিল
যত যোদ্ধাগণ রাজ্য রক্ষা করিল তব রাখিল কোধন, চার শঙ্খ নাতে তিন লোক কম্পমান, বধি হয়েছে অদ্যবধি মমকান। সেই ইন্দ্রদেব পুত্র এই ধনঞ্জয় এক রাতে যে করিল কুরু সৈন্য জয়, পূর্বে এই ধর্ম রাজ্য সুকালে বহুদিন কর লয়ে ধারে বদ্ধ ছিল, সহস্র সহস্র রাজা সঙ্গে লয়ে করে দাড়িগণ প্রহারিত চিহ্নকালে বরে, পূর্বতব পিতৃগণ বহু পুণ্য করিল, তেই হেন নীতি তবত্ব গৃহেতে আসিল, চরণে সহন লহ শীঘ্র গতি তাত, এত বলি রাজপুত্র গঠে প্রণিপাত। শুনিয়া বিহার রাজা সচল লোচন, সর্বাঙ্গ লোমাঞ্চ হইল গদ গদ বচন, ঊর্ধ্ববাহু করি তবে গড়ে কত দূর, পুনঃ পুনঃ অটে বরে ধুলায় ধূসর, সবে নয় বলে রাজা জোর করি পানি, বহু অপরাধী আমি খমনি পমনি, রাজ্য দ্বারা ধর্মম যত্তপুত্র ভাগে করিলাম সমর্পণ তব পদযুগে। শুনিয়া সদয় হয়ে ধর্মের তনয় আঙ্কা করিলেন পার্থে তুলহ রাজায়, অর্জুন ধরিয়া নিপে তোলে সেইখানে শান্তাইল নরপতি মধুর বচনে, সর্বকাল ধর্মরাজ তোমারে সহায় সদয় তোমার পুরেতে আসিল ইনু আশ্রয়। বিরাট কহিল যদি করিলে প্রসাদ ক্ষমা করো আমাদের যত অপরাধ। যুধিষ্ঠির কহিলেন কেন হেন কহো, বহু উপকারী তুমি অপকারী নহ, বৎসরে তব গৃহেছিলাম অজ্ঞাত, গর্ভবাসে যথাথ সভাকার ব্যাসখ্যাত, নিজ গৃহ হইতে সুখ তবে গৃহ পাই, তোমার সমান বন্ধু নাই কোনো ঠাঁই। বিরাট বলিল যদি হইলে কৃপাবান এক নিবেদন, মম আছিত অবস্থান, উত্তরা নামে তে কন্যা আমার আছয়, বিবাহ করুন তারে বীর ধনঞ্জয়। শুনো যুধিষ্ঠির চাহিলেন ধনঞ্জয়, অর্জুন বলেন কন্যা মম যোগ্য নয়। শুনিয়া বিহার রাজা হলেন ব্যথিত, সবই নয় অর্জুনের জিজ্ঞাসা তরিত, কহ মহাবীর কিবা আছে মম বাদ, দ্বারাপুত্র দোষী কিংবা কন্যা অপরাধ। অর্জুন বলেন রাজা না কহ বুঝিয়া, বৎসরে পড়াইনু আচার্য হইয়া, শিক্ষা দীক্ষা জন্মদাতা এক এসমানে, না করিল লজ্জা মরে আচার্যের জ্ঞানে, কন্যাবত আমি তারে বিদ্যা শিখাইল, এই হেতু তব কন্যা অযোগ্য হইল, কিন্তু দুষ্ট লোকে আমি বড় ভয় করি, বলিবেগ পার্থ ছিল নারী বেশ ধরি, বৎসরে নারী সহ ছিল নারী বেশে, শয়ন গমন কিছু না জানি বিশেষে, এই হেতু মোর বড় ভয় হয় মনে, বিবাহ করিলে নিন্দা দুষ্টের বচনে, অতীব পবিত্র তব কন্যা গুণবতী, তব কন্যাযোগ্য অভিমন্য মহামতী, সস্তে সস্তে সুপণ্ডিত বিক্রমে কেশরী, তব কন্যা তার যোগ্যা উত্তরা সুন্দরী, অভিমন্য যোগ্য পাত্র ইতে নাহি আনো, মম পুত্রে নরপতি করো কন্যা দানো, বধূ করি তব কন্যা করিব গ্রহণ। শুনিয়া বিহার রাজা আনন্দিত মন, যুধিষ্ঠির বলিলেন বিরাটেরও তরে দ্বারকা নগরে দূত পাঠাও সত্তরে। শেষ হলো বিরাট সিংহাসনে দ্রৌপদী যুধিষ্ঠিরের উপবেশন, শুরু হচ্ছে উত্তরার সহিত অভিমন্য বিবাহ। তবে ধর্ম আজ্ঞা পেয়ে যায় দূতগণ, রাজ্যে রাজ্যে যথা বৈশে যত যথাযথ বৈশে বন্ধুজন, পাণ্ডবের কথা শুনি যত বন্ধুগণ, সুতমাত্র মৎস্য দেশে করিল গমন, দ্বারকা হইতে যদি সপ্ত বংশ লয়ে, রামকৃষ্ণ দুই ভাই গরুটে চড়িয়ে, প্রদ্যুম্ন সাত্যকী সাম্ব গদ আদি করি, সত্যভামা রুক্মিণী আদ প্রভৃতি যত নারী, সুভদ্রা সৌভদ্র আর যথেক সারথি সহপরিবার আসিলেন শীঘ্রগতি। আসিল পাঞ্চাল হইতে সুদ্রুপদ রাজন, ধৃষ্টদুম্ন সহ পঞ্চকৃষ্ণার নন্দন, কাশীরাজ আদি কর কৃপ নৃপতি, দুই অক্ষৌহিনী সেনা জহার সংহতি, উগ্রসেন বসুদেব বুদ্ধ বক্রুড় সব রাজা, উত্তর এলো বিরাটের অপুর, নানাধীতি সুকৃতি কৌতুক নৃপতি, ঝিল্ল উপঝিল্ল তথা এলো শীঘ্রগতি, মাতা সহ অভিমন্যু অর্জুন নন্দন, চিত্রসেন সারথী যে আসে সেইক্ষণ, বিষ্ণীভ ঝুলুকাদি চত সেনাপতি, পুরী সহ শ্রীগোবিন্দ আসিলেন তথি, গোবিন্দের দেখি পঞ্চপাণ্ডব সানন্দ, চকর পাইল যেন পূর্ণিমার চন্দ্র, আলিঙ্গন দিয়া রাজা কৃষ্ণে না ছাড়েন, দুই ধারা নয়নেতে অশ্রু পড়িছেন, অশ্রুজল গোবিন্দের পাশে পিতবাস, মুকুতে নাসপুরে বাক্যগত গতভাস, প্রণবীয় শ্রী গোবিন্দ বলে মৃদু ভাষা, একে একে পঞ্চবাই করেন সম্ভাষা, সবারে করেন পূজা রাম রাজা মহাশয়, থাকিতে সবারে দেন উত্তম আলয়, উৎসব করিল তবে বিবাহ কারণ, নটনটি নৃত্য করে বিবিধ ভাজন, নানা বৃক্ষরূপে আর নানা পুষ্পমালা, প্রতিধারে হেমকুম্ভ প্রতিধারে কলা, ও নানা বস্ত্র বিভূষণ কন্যারে পড়ালো, রোহিণী চন্দ্রমা যেন একত্র মিলিল, সর্বগুণে সুলক্ষণ উত্তরাজে নাম, অভিমন্যু সঙ্গে মিলে যেন রতিকাম, অর্জুন তনয় অভিমন্যু মহামতি, কৃষ্ণ ভাগিনী ও বসুদেবের যে নাতি, ভক্তিভাবে মৎস্যরাজ করে কন্যাদান, রথগজ অশ্ব দিল প্রধান প্রধান, এক লক্ষ দিল গজ রত্ন সিংহাসন, প্রবল মুকুত রত্ন দিল নানাধন, হেনমত সবান্ধবে কুতুহরী মনে, ধর্ম নিবাসেন সুখে বিরাট ভবনে, বিদায় করেন ধর্ম যত রাজগণ, যে যাহার দেশে সব করিল গমন, শ্রীকৃষ্ণ রহেন তথা আর অভিমন্যু, বিদায় করেন কৃষ্ণ আর যত সৈন্য, যত যদু নারী গেল দ্বারকানগর, বলভদ্র আদিয়া যতে কুমার, পাণ্ডবের অভ্যুদয় শুনে যেইজন, সর্বদুঃখ খণ্ডে তার ব্যাসের বচন, মহাভারতের কথা অমৃত লহরী, শুনিলে অধর্মখণ্ডে পরলোকে তরি। শেষ হলো উত্তরার সঙ্গে অভিমন্যুর বিবাহ, শুরু হয়েছে ব্যাস বর্ণন ও ফলশ্রুতি কথন, বন্দী মহা মুনিব্যাস পদপস্বী তিলক, তপদন বরাশর যাহার জনক, বেদশাস্ত্র পরায়ণ শুদ্ধ বুদ্ধিধীর, নীলপদ্ম আভাজন কোমল শরীর, যুগল নয়ন দীপ্ত উজ্জ্বল মিহির, পদযুগে কত মণি সভ্য নকশীর, ভাগবত পুরাণাদি যথে গ্রন্থন, তাহার তপতভাবে হয়েছে নির্মণ, শ্রীকৃষ্ণের লীলা আর বেদ চারিখান, ঋক্সাম যজুয়ার অথর্ব বিধান,
মৎস্যগন্ধা গর্ভে যায় দ্বীপের উৎপত্তি, বাল্যকালাবতি যার তপস্যা সম্পত্তি, দ্বীপেতে জনম তাই নাম দ্বৈপায়ন, কৃষ্ণ তার গায়ে কৃষ্ণ নাম সঞ্চয়ন, চারিবেদ বিভাগেতে নাম বেদব্যাস, প্রণতি করি ভারত রাজি কাশিদাস, সংক্ষেপে বহিনীন বিরাট পর্ব গাথা, সুধার সমান মহাভারতের কথা, অশ্বমেধ ফল পায় যে শুনে এ কথা, ব্যাসের বচন ইতে নাহি কহ অন্যথা, সুবর্ণমণ্ডিত শৃঙ্গ ধেনু সদশত, সুপণ্ডিত দিজে দান দেয় অবিরত, নিত্য নিত্য শুনে পূর্ণ ভারতের কথা, নিশ্চয় যেন হয়ে ফল লভে দাতা, যেবা কহে যেবা শুনে করে অধ্যয়ন দুর্লফুল্ল, ফল হয় তার সেই সাধুজন, সুবৃষ্টি করে একালে মেঘ সর্বদেশে, পরিপূর্ণ হয় প্রীতিশস্য সমাবেশে, অক্ষয় হোক লোক ব্রাহ্মণ নির্ভয়, ভক্তজনে কৃতার্থ করুণ নিরাময়, ধন্য হইল কায়স্থ কুলেতে কাশিদাস, চারি পর্ব ভারতে পড়িল সুপ্রকাশ, পাঁচারি প্রবন্ধে কহে কাশীরাম দাস, কৃষ্ণ পদাম বুঝে ওইলি হইল অভিলাষ, হরিধ্বনি কর সবে গোবিন্দর প্রীতে, অন্তকালে স্বর্গপুরে যাবে আনন্দে, সর্বশাস্ত্র বীজ হরিদিনাম অক্ষর, আদি অন্ত নাহি যার বেদে অগোচর, কৃষ্ণ কৃষ্ণ বলিতে মজিবে কৃষ্ণ দেহ, কৃষ্ণের মুখের আঙ্কা না হয় সন্দেহ, পাঁচালি বলিহা কেহ না করিবে হেলা, অনায়াসে পাপ না সে গোবিন্দর লীলা, থাকিলে ভারত নিজ গৃহে নহে দুষ্ট, শুনিলে বাধক হয় সমূলে বিনষ্ট, পাণ্ডবের অভ্যুদয় শুনে যেই জন সর্বদুঃখে তরে সেই ব্যাসের বচন, হরিকথা শ্রবণীতে সর্বপাপ যায়, আদ্যমধ্য অন্তে যেবা হরিগুণ গায়, কাশীরাম দাস কহে পাঁচালির মতো, বিরাট পর্বের কথা হইল সমাপিত, শেষ হল ব্যাস বর্ণন ও ফলশ্রুতি কথন। এই পর্বটি এই পর্যন্তই এবং এখানেই শেষ হলো বিরাট পর্ব। পরের দিন শুরু হবে উদ্যোগ পর্ব। এখানেই ধন্যবাদ।